অনেক কিছুই তো দেখলেন ভারত টিভি বেঙ্গলিতে। তবে একটু দেরি হয়ে গেল আমাদের পৌঁছতে, কথা দিয়েছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষ নয়, গোটা ভারতের মানুষ যখন তাকিয়ে আছে কলকাতার দুর্গাপুজোর দিকে, আর সেই কলকাতার দুর্গাপুজোর মধ্যে থিমের লড়াইয়ে, ভাবনার লড়াইয়ে, সৃজনের লড়াইয়ে যখন সবাইকে ছাপিয়ে সবার চোখ কেড়ে নিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এই মুহূর্তে আমি সরাসরি দাঁড়িয়ে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই নেট জেনিদের দৌলতে এই মুহূর্তে ভাইরাল হওয়া একটি পূজা মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিংয়ের ব্রুজ খালিফা, তা আমরা অলরেডি তুলে ধরছি ভারত টিভি বেঙ্গলি পর্দায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একজন অন্যতম কর্মকর্তাকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, আমরা তার কাছে যাব। অতি অবশ্যই কিছু কথা তো আমাদের জানার থাকে, তবে প্রথমেই জানতে চাইবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র কলকাতা নয়, গোটা বাংলার মানুষ, গোটা বাংলা তথা ভারতবর্ষে এখন তাকিয়ে রয়েছে শ্রীভূমি স্পোর্টিংয়ের দিকে। তো প্রতিবারে কিছু না কিছু ভাবনা থেকে কিছু অনুকরণ করেই শ্রীভূমি স্পোর্টিং প্রতিবারে কিছু না কিছু উপহার দেয়। এভাবে এবারের অনুকরণের যে ভাবনা চিন্তাটা বুঝ খালি হয়, তো সেটার ওপর যে লাইটিং আমরা অলরেডি দেখতে পেয়েছি বা আমরা দর্শককেও দেখিয়েছি, তো তোমাদের কাছ থেকে তোমাদের ভালো লাগা কি এবারে কি সব কিছুকে ছাপিয়ে তোমরা মানে এগিয়ে গিয়েছো এবছর কী মনে করো? দেখুন, আমাদের সব কিছু ছাপিয়ে আমরা মনে হয় আমাদের কাছে বাহুবলী ছিল, কিন্তু এইবারে এই লাইটিং, এই ক্রাউড, যে এরকমভাবে রিয়াকশান তাদের সবার, যা সোশ্যাল মিডিয়ায় রিয়াকশান, আমার মনে হচ্ছে কোথাও না কোথাও বাহুবলীকে হয়তো এটা ছাপিয়ে গেছে। রাত অলরেডি আমরা সপ্তমীতে পদার্পণ করে গেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই অষ্টমী, আমরা আর কয়েক ঘন্টার তফাৎ, তারপরেই দশমী। দশমী মানে শ্রীভূমির আরও একটা উজ্জ্বলময় দিন যা সবসময় আলোড়ন সৃষ্টি করেছে, শ্রীভূমি স্পোর্টিংয়ের সিঁদুর খেলা। তো এবছরে কি কোভিড পরিস্থিতি যেখানে মহামান্য আদালত একটা বিধিনিষেধ টেনে দিয়েছে, তো সিঁদুর খেলায় কি আমরা মানে সেই আগের সহমহিমায় দেখতে পাবো না সেই বিধিনিষেধকে মেনেই সিঁদুর খেলা চলবে? সিঁদুর খেলার ক্ষেত্রে যে মহামান্য আদালত যে আমাদের রায় দিয়েছে বা যা বিধিনিষেধ আছে সেগুলো সব কিছু মেনেই আমাদের হবে, হয়তো ওরকমভাবে হয়তো হবে না, সিঁদুর খেলা হবে, কিন্তু সেটা এরকম গাইডলাইন মেনেই হবে সব কিছু, গভর্নমেন্ট গাইডলাইন এখন যা আছে এটাই। থ্যাংক ইউ।